আজকের ভিডিওতে আমরা দেখবো যে কি করে যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে তারা কোভ্যাক্সিনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারে। আপনি এই রেজিস্ট্রেশনটা কোনো অ্যাপের থেকে বা ওয়েবসাইটের থেকেও করতে পারেন। আমি ওয়েবসাইট থেকে কী করে করতে হয় ওটা দেখাবো, আর ওয়েবসাইটের লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে। আপনি আপনার ফোন বা কম্পিউটার যে কোথাও ট্যাবে যে কোনো ব্রাউজার খুলবেন, ব্রাউজার খুলে cowin.gov.in লিখবে। আমি লিঙ্কটা নিচে ডিসক্রিপশানেও দিয়ে দিয়েছি। এটা খোলার পর আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। এখানে আপনি দেখবেন যে রেজিস্টার্ড অর সাইন ইন ফর ভ্যাকসিনেশন। আপনাকে ওরা ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পাঠাবে আপনার ফোন নাম্বারে। আপনি এটা ছাড়াও আরোগ্য সেতু অ্যাপ বা উমাঙ্গের মাধ্যমে এখানে সাইন ইন করতে পারে। আপনাকে কিন্তু ভ্যাকসিনেশনের জন্য এই ওয়েবসাইটটাই ওপেন করতে হবে, আর এখানে খুব তাড়াতাড়িও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দেবেন, আর আপনি একটা ফোন নাম্বার দিয়ে আপনার পরিবারের 4 জন পর্যন্ত সদস্যদের নাম নথিভুক্ত করতে পারবেন। এবার আপনার ফোনে একটা ওটিপি আসবে। নেট একটু স্লো দিচ্ছে বলে টাইম লাগছে, কিন্তু বেশি টাইম লাগার কথা না। ওটিপি এসছে ফোনে, তো ওটিপিটা এখন আমি দেব। এখানে মাত্র 3 মিনিটের জন্য ভ্যালিডিটি এই ওটিপিটার। এবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে তখন আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এখানে আগে থেকে দুজন মেম্বার এই নাম্বারটার মাধ্যমে অ্যাড করা আছে, তো এখন আমি আর একজনের নাম্বার অ্যাড করব। এবার আপনার এখানে আপনি আপনার ফটো আইডি প্রুফ দেবেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, এনপিআর স্মার্ট কার্ড বা ভোটার আইডি, যা ইচ্ছা। আমি আধার কার্ডটি অ্যাড করব। আধার নাম্বারটা আপনাকে দিতে হবে। এখন হয়ে গেল। এবার আপনার নাম দিতে হবে, আধার কার্ডে যেই নামটা আছে ওই নামটাই আপনাকে দিতে হবে। আর আপনার এখানে বার্থ ইয়ারটা দিতে হবে, আর কিছু লাগবে না, শুধু বার্থ ইয়ারটা লাগবে আপনার। তারপর আপনি অ্যাড করে দেবেন, আপনার কাজ হয়ে যাবে। এখানে টাইম লাগবে। এখানে আপনি অ্যাড করার পর আপনি টাইমের কোনো শিডিউল কবে আপনি ভ্যাকসিন নেবেন ওটাও ঠিক করতে পারেন, কিন্তু এখন এত লোকে ভ্যাকসিন নিচ্ছে যে টাইমের কোনো শিডিউল বই সব কিছু ওরা এখনও দিচ্ছে না। আপনি পরে এই ওয়েবসাইটটা চেক করে আপনি আপনার শিডিউল দেখতে পারেন। আর আপনার সব রেজিস্ট্রেশন যদি আপনার রেজিস্ট্রেশন যদি হয়ে যায়, তাহলে আপনার ফোনে একটা আইডি যাবে যে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে লগ আউট করতে পারেন। আর শিডিউল যেটা বললাম, এখনও শিডিউল কোথাও দিচ্ছে না। আপনি যদি শিডিউল চেকও করেন, পশ্চিমবঙ্গে নো ভ্যাকসিনেশন সেন্টার ইজ অ্যাভেলেবেল ফর বুকিং, আপনি কোথাও এখন বুকিংও করতে পারবেন না। তাহলে আপনি এটা হয়ে গেছে, আপনি এখানে দেখতে পাবেন যে আপনার নাম চলে এসছে। তারপর আপনি লগ আউট মেরে দেবেন এখান থেকে।